আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সৃজিতের সঙ্গে যিশুর সম্পর্ক এখন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হট টপিক। যিশুকে নাকি একমাত্র সৃজিতই ব্যবহার করতে জানেন। সৃজিতের টুইটার অ্যাকাউন্টে নাকি একের পর এক মানুষ একাধিকবার বলেছেন যিশুকে প্রোটাগনিস্ট চরিত্রে ব্যবহার করতে, কারণ সৃজিতের ছবিতে যিশু অটোমেটিক চয়েস হলেও এতদিন ধরে নাম্বার টু হয়েই খুশি থাকতে হয়েছিল তাকে। সৃজিতের নিজের ভাষাতে ঋতুপর্ণ ঘোষ ছাড়ার কোনো পরিচালকই ঠিকঠাক ব্যবহার করতে পারেনি যিশুকে। তাই ভাওয়াল সন্ন্যাসী ছবির ঘোষণা করার পরপরই সৃজিত ঘোষণা করেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন যিশু। পারলে নায়ক এবং নায়িকা দুটো চরিত্রেই যিশুকে ব্যবহার করতেন সৃজিত। তবে আপাতত শুধু নায়কের চরিত্রেই খুশি থাকতে হচ্ছে যিশুকে। পরিচালক বলেছিলেন জমিদারের চরিত্র মানে উত্তম কুমার, ছবি বিশ্বাস বা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ব্যবহার করাটা বাংলা সাদা কালো যুগের একটা মিথ। সৃজিত সেই প্রথা ভেঙে বেরিয়ে আসতে চান, খুব সাধারণ চেহারার কাউকে কাস্ট করতে চান ভাওয়াল জমিদারের চরিত্রে। কিন্তু নায়কের নাম যখন যিশু সেনগুপ্ত, তখন নিজের সিদ্ধান্ত থেকেও সরে আসতে পারেন তার কাছের বন্ধু। এতে আশ্চর্য কি? ইতিমধ্যেই উমা ছবির শিশু শিল্পীও সৃজিত বেছে নিয়েছেন সেই সেনগুপ্ত বাড়ি থেকেই। সারার ডেবিউকে চিত্রাকর্ষক করে তোলার দায়িত্ব কাঁধে তুলে দিয়েছিলেন সৃজিত। এবার ভাওয়াল সন্ন্যাসীতে যিশুকে আবার অন্যরকম ভাবে ব্যবহার করার ভার নিয়েছিলেন পরিচালক। একই সঙ্গে আবার সৃজিতের ছবিতে জয়া হেসান, জমিদারের বোনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাকে কাস্ট করেছেন পরিচালক। স্বয়ং পরিচালকের কথায় জয়া দুই বাংলার সেরা তিন অভিনেত্রীর মধ্যে একজন। তিনি জয়ার একজন ভক্ত। বাংলাদেশী নায়িকা সব সময় চ্যালেঞ্জিং চরিত্র করুন, এমনটাই চান আত্মবিশ্বাসী পরিচালক। তাই ভাওয়াল সন্ন্যাসী ছবির ঘোষণা করার পরপরই সৃজিত ঘোষণা করেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন যিশু। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।